Assalamualaikum viewer, welcome to Mrs. Homemaker Bibi. তো আজকে আমি আবারও চলে এসেছি বসুন্ধরা সিটি লেভেল 3 তে উষা ফ্লোরার শপে। আর আজকে মূলত আমি আপনাদের সাথে এখানকার কিছু নিউ ব্যাগের কালেকশন শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এখানে আমরা প্রথমেই একটা ছোট সাইজের ব্যাগ দেখাচ্ছি। এটার প্রাইসটা কেমন ভাইয়া? 1200। এটা হচ্ছে 1200 টাকা। আর এই ব্যাগটার সামনে এটা হচ্ছে ডিজাইন, এখানে আলাদা কোনো পকেট নেই। আর এটা হচ্ছে আপনার সামনে এই একটা চেইন আছে আর লং একটা সাথে বেল্ট হবে। আর স্পেস কিন্তু যথেষ্ট ভালোই স্পেস আছে। আর পাশাপাশি এটার পেছনে আর একটা হবে। আর এই ব্যাগটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ দেখতে কিছুটা ব্যাকপ্যাকের মতো, বাট আপনার হচ্ছে সাইড বেল্ট হচ্ছে গিয়ে ইউজ করতে পারবেন। আর এরকমের মধ্যে আপনারা ব্যাকপ্যাকও পাবেন, একটু বড়ের মধ্যে আপনারা এই যে পেছনে এগুলো হচ্ছে ব্যাকপ্যাক। এই যে দেখি ভাইয়া, এটা আপনারা সাইড বেল্ট হিসেবে ইউজ করতে পারবেন, হাতে ধরে ইউজ করতে পারবেন, আবার ব্যাকপ্যাক হিসেবে ইউজ করতে পারবেন। সো যে কোনো ভাবে। আর এই ছোট ছোট কিউট ব্যাগগুলো কিন্তু এখন অনেক বেশি চাহিদা। আর এই ব্যাগটার কিন্তু কালারটা খুবই নাইস। তো এই ব্যাগটা আমি আপনাদেরকে একটু দেখাই। এটার প্রাইস কেমন ভাইয়া? এটা হচ্ছে 1500 টাকা। আর ব্যাগের কোয়ালিটি কিন্তু খুব ভালো। আর এগুলো হচ্ছে গিয়ে থাইল্যান্ডের, ঠিক আছে? সো এই শপে আপনারা যাই দেখবেন, এই শপটা হচ্ছে মূলত থাইল্যান্ডের শপ। এরপরে আমি আরো কিছু ব্যাগ দেখাচ্ছি আপনাদের। এরপরে আপনারা যদি স্টোন এর পার্টি ওয়্যার এর ব্যাগগুলো নিতে চান, এগুলোও দেখতে পারেন। অনেক সময় আমরা বিয়ে শাদী শপিং এ যাই, তখন দেখা যায় একটা ফোন বা ছোটখাটো কিছু জিনিসপত্র, মেকআপের জিনিস থাকে, তখন বড় ব্যাগ আমরা ইউজ করি না। তো সেক্ষেত্রে এই ব্যাগগুলো ইউজ করতে পারেন। এটার মধ্যে দুটো কালার হবে, আর কিছু ব্যাগ হবে এই সাইজেরই স্টোন ছাড়া। স্টোন ছাড়া এটার প্রাইস কত ভাইয়া? 900, সরি, মানে 1200 টাকা হচ্ছে এই ব্যাগগুলোর প্রাইস। আর স্টোন সহ এটা এটা হচ্ছে 1500 টাকা করে। এটা কিন্তু খুব লিটল কিউট একটা সাইজের ব্যাগ। আচ্ছা, এরপরে আমরা আসি কিছু থাইল্যান্ডের যে ব্যাগগুলো। তো এই ধরনের ব্যাগগুলোর জন্য কিন্তু মানে ওদের এই কান্ট্রির মানে হাতের কাজের ব্যাগ বা এই ধরনের এমব্রয়ডারি ব্যাগ, এই ধরনের জুয়েলারি বা ব্যাগের কালেকশন কিন্তু অনেক বেশি, মানে ওদের ওখানে বেশি পাওয়া যায়। এই ব্যাগটার প্রাইস কেমন ভাইয়া? এটা হচ্ছে 1000 টাকা। এটা কিন্তু কটনের, ঠিক আছে? কাপ মানে সুতি কাপড়ের মধ্যে হ্যান্ডিক্রাফটের পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা, সামনে এই যে একটু বা মানে বলের মতো দিয়ে ডিজাইন করা আছে, আর এটা বেলটা হচ্ছে বেনি পাকানো টাইপের। তো এটার ভেতরে অনেক স্পেস আপনারা পাবেন, আর ভেতরে এই যে একটা ছোট জিপারের মতো পাবেন, যেটার মধ্যে আপনারা আপনাদের অন্যান্য জিনিসপত্রগুলো রাখবেন। তো এটার প্রাইস 1000 টাকা হচ্ছে এই ব্যাগের প্রাইস। আর এখানে আপনারা আরো হিউজ পরিমাণের কালার এবং ডিজাইন পাবেন। সো আপনারা সামনে এসে দেখে প্রোডাক্টগুলো নেবেন। এরপরে আমরা চলে আসি আরো একটা ভিন্ন ডিজাইনের ব্যাগে। সেটা হচ্ছে এই ব্যাগটা কিন্তু অনেক রানিং একটা ব্যাগ। এই ধরনের আউল ডিজাইনের এই ব্যাগগুলো, যারা বিশেষ করে স্টুডেন্ট বা অফিস ওয়ার্ক করেন, তারা কিন্তু এই ধরনের হ্যান্ডি বা মজবুত ব্যাগগুলো খোঁজেন। আর এটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণে স্পেস আছে, দুইটা চেম্বার। আর এগুলো ওয়াশেবল, আপনারা ওয়াশ করতে পারবেন। তো এটার হচ্ছে লং বেল্ট আছে, এই এখানে লং বেল্ট লাগিয়ে নেবেন, আর হচ্ছে কি এই দুইটা চেম্বার পাচ্ছেন। তো এটার মধ্যে আপনারা অনেকগুলো কালারের ভেরিয়েশন পাবেন। এই যে এই সাইডে হচ্ছে কালার ভেরিয়েশন গুলো আছে, আপনারা দেখেন। এরপরে আমি আপনাদেরকে একটু এই বড় সাইজের ব্যাগগুলো দেখাই, একটু দূরে যাও। এই যে অনেকেই আছেন যারা স্টুডেন্ট, দেখা যায় একটু বই খাতা বড় জিনিসপত্র দরকার হয়, বা বিশেষ করে অনেকে আছেন যারা কাজের জায়গায় ইউনিফর্ম সাথে করে লাঞ্চ ক্যারি করেন, তাদের জন্য একটু বড় সাইজের ব্যাগ দরকার হয়। হ্যাঁ, বা অনেক নিউ মাম্মি হয়েছেন, অনেকে আছেন যে বাবুকে নিয়ে কোথাও একটু গেলেন, তো তারা চাইলে হচ্ছে গিয়ে এই ব্যাগটা দেখতে পারেন। এগুলো খুবই হ্যান্ডি ব্যাগ। তো এই ব্যাগগুলো আপনারা সেক্ষেত্রে দেখতে পারেন, খুবই নাইস ডিজাইন করা, আর স্পেস হচ্ছে ভেতরে হিউজ স্পেস আছে। আর এই ডিজাইনটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটা হচ্ছে মাত্র 1500 টাকা। আমি তো বলবো ব্যাগটার প্রাইস খুবই রিজনেবল, এবং ব্যাগের সাইজ অনুযায়ী খুবই রিজনেবল প্রাইস হচ্ছে এই ব্যাগটা। আচ্ছা, এরপরে আমরা এই সেম ইশের মধ্যে আরেকটা ভিন্ন ডিজাইন দেখি। এটা হচ্ছে আরেকটা ডিজাইন, এটাও হচ্ছে সেম ওরকম বড় সাইজের মধ্যে। আপনারা যারা স্টাডি করছেন বা সেম অফিস ওয়ার্ক আর ইয়ার, তারা দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা এই ব্যাগটাও দেখতে পারেন। এটা কত প্রাইস? সেম, এটাও হচ্ছে সেম 1500 টাকা প্রাইস পড়বে। তো এই হচ্ছে ব্যাগ। আরো একটা একদম সবচেয়ে লার্জ সাইজের ব্যাগটা আমি একটু দেখিয়ে দিচ্ছি।
তো এটা হচ্ছে সবচেয়ে লার্জ সাইজের ব্যাগটা, যে যতগুলো ব্যাগ দেখালাম তার মধ্যে। আর এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার ভেরিয়েশন আছে, আমি তো আসলে ভিডিওতে এতগুলো কালার বের করে দেখাতে পারবো না, সেক্ষেত্রে আপনারা লাইভ দেখার জন্য চলে আসবেন, যার যে কালারটা পছন্দ, যে ডিজাইনটা পছন্দ আপনারা এখানে নিতে পারবেন। আর আপনারা এখানে আসলে ভাইয়াদের মানে আপনাদেরকে সব ধরনের ব্যাগ থেকে আপনারা যেটা চান সেটাই আপনাদেরকে দেখাবে, সেটাই আপনারা নিতে পারবেন। এছাড়াও এখানে আরো কিছু ব্যাগের কালেকশন আছে, এটা হচ্ছে 1500 টাকা। আচ্ছা, এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে কাপড়েরই একটা ব্যাকপ্যাক। আমার তো ব্যাকপ্যাক ভীষণ পছন্দ, আমি ব্যাকপ্যাকে অলওয়েজ ইউজ করি, আমি একটু দেখাই। এটা তো খুবই নাইস, আর বিশেষ করে আমার ড্রেসের সাথেও ম্যাচিং হয়ে গিয়েছে, খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের একটা ব্যাকপ্যাক। তো এটা খুবই একটা মানে কি বলবো, আমাদের মানে আমরা যারা জব করি বা বাইরে মুভ করি তাদের জন্য এই সাইজটা পারফেক্ট। এখানে মেকআপ কিট থেকে শুরু করে লাঞ্চ বক্স, চাইলে ওয়াটার বটল সবই ক্যারি করা যাবে, খুবই নাইস। আর এই ব্যাগগুলোর একটা ভালো দিক হচ্ছে এগুলো ওয়াশেবল আর খুবই হ্যান্ডি একটা ব্যাগ। এটার প্রাইস কত ভাইয়া? এটাও 1500 টাকায় আপনারা পাচ্ছেন। সো এত সুন্দর সুন্দর ব্যাগ নিতে আপনারা সবাই চলে আসবেন বসুন্ধরা সিটির লেভেল 3 তে উষা ফ্লোরা শপে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।